বগুড়ায় ভোট গণনাকে কেন্দ্র করে গুলিতে চারজনের মৃত্যুর ঘটনার তদন্তে কমিটি গঠন করেছে জেলা পুলিশ। আর ব্যালট বাক্স ছিনতাই ও সরকারি জিনিসের ক্ষতির অভিযোগ এনে অজ্ঞাত 300 জনের বিরুদ্ধে মামলা করেছেন প্রিজাইডিং অফিসার। তবে গণনার আগে কেন্দ্র থেকে ব্যালট বাক্স সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এমন অভিযোগ স্থানীয়দের। ভোট গণনায় বাধা দিতে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাহজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এসব কথাই বলেছিলেন স্থানীয়দের। আসিফের দাবি, গণনা চলার সময় 100 মানুষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, কেন্দ্রে চালায় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গুলি করার নির্দেশ দিতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি। যখন আমাদেরকে মানে হত্যার উদ্দেশ্যে যখন আমাদেরকে আঘাত করছে, করে যখন অন্যদেরকে আঘাত করা শুরু করছে, তখন জনগণকে বিভ্রান্ত করে ওই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করছে। আমি চাই যে তাদের আসলে বিচার হওয়া উচিত। এদিকে গুলিতে একই গ্রামের 4 জনের মৃত্যুর ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকেই দায়ী করে বিচার চাইছেন স্থানীয়রা। কিন্তু ম্যাজিস্ট্রেট মাঝে মাঝে মানে সবার সাথে খারাপ ব্যবহার করছে, তাই কোনো দোষী করেনি কিন্তু তাবারি মারিছে। মানে এটা ম্যাজিস্ট্রেটের অরিজিনাল কারণ কী ছিল সেটা এখন আমরা বুঝতে পারছি না। ওর দায়িত্ব হলো প্রতিটা কেন্দ্রে, কিন্তু প্রতিটা কেন্দ্রে না যায় খেলে অবস্থান করছে কালাটা কেন্দ্রতে। কোন ম্যাজিস্ট্রেট ওই কী রকম ওর ভিতরে শিক্ষকতা যোগ্যতা আমার এই মূর্খ বেড়ে আমি কোনোদিন দেখিনি। ভোটারবৃন্দ সবাই তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। নির্বাচনে এমন অপ্রীতিকর ঘটনা নির্বাচন কমিশন ও প্রশাসনের জন্য বিব্রতকর বলছেন জেলা প্রশাসক। যে একটা শান্তিকর এবং অবমাননাকর পরিস্থিতির সম্মুখীন আপনারা হয়েছেন সেটির জন্য সত্যি আমি ব্যক্তিগতভাবে বিব্রত। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরীকে প্রধান করে কমিটি গঠন করেছে জেলা পুলিশ। এই বিষয়টির যে প্রকৃত ঘটনা সেটি উদ্ঘাটন করার জন্য তারা নিয়োজিত থাকবেন এবং তারা আমাদেরকে তদন্ত রিপোর্ট তারা অবশ্যই দিবেন যথাযথ সময়ের মধ্যে। ভোট গণনাকে কেন্দ্র করে গাবতলীর বালিয়াদিঘি ইউনিয়নের সহিংসতায় মৃত্যু হয় 4 জনের। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত 300 জনকে আসামি করে মামলা করেন প্রিজাইডিং অফিসার জাকির হোসেন। রাকিব জুয়েল, DBC News, বগুড়া।